একুশে পদকপ্রাপ্ত বরণ্য সঙ্গীত শিল্পী শেফালী কুশের পরিবার নিয়ে মিথ্যাচার ও বসতঘর নিয়ে বিভ্রান্তি বন্ধে দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন শেফালী কুশের পুত্রবধূ দীপান্বিতা মজুমদার। তিনি বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী কুশের বসতঘর ইসকনকে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে শেফালী কুশের পরিবার নিয়ে স্বরতন্ত্র বন্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুসরণ করে ইসকনকে আমাদের বাসতঘর হস্তান্তর করেছি। এই বিষয়ে দরকার হলে আমি যে কোনো আদালতে বা যে কোনো স্থানে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমার অনুরোধ, যারা শেফালী ঘোষের নামে ব্যবহার করে মিথ্যাচার করছে, অবৈধ পথে বাংলাদেশে এসে দেশের সাম্প্রতিকতা সম্প্রীতি বিনষ্ট করছে, তাদের এবং তাদের ইন্ধনদাতা ও সহকারীদের আইনের আওতায় আনা হোক, তাহলে সত্য বেরিয়ে আসবে। এ সময় শেফালী ঘোষের নাতি অরিন্দম দত্ত, নাতনি অদিতিয়া দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।